হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এটি আমার চতুর্থ নাম্বার ভিডিও। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয়। আজকে আমরা দেখাবো কিভাবে লব এবং লিস্ট নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, প্রথমত আমরা দেখব লিস্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছি যার নাম হলো সেক্স। তো এটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ একটি মেল এবং আরেকটি ফিমেল, অর্থাৎ সিলেক্ট বক্সের মতো করে দিতে পারি। তো এটিকে আমরা লিস্ট আকারে করতে গেলে প্রথমত এডিট পেজ আসবো। আসার পর ওই ফিল্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইপ দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে টাইপ করে দিব সিলেক্ট লিস্ট। এই যে সিলেক্ট লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এরপর নিচে আসব। সিলেক্ট লিস্ট অনেক টাইপের হতে পারে, সেটি স্ট্যাটিক হতে পারে অথবা ডাইনামিক হতে পারে। তো প্রথমত আমরা দেখি স্ট্যাটিক। আমি স্ট্যাটিক দেওয়ার পর এখানে কিছু অপশান আসছে, যেমন ডিসপ্লে ওয়ান রিটার্ন ওয়ান, ডিসপ্লে টু রিটার্ন টু। অর্থাৎ প্রথম যে ভ্যালুটা দিব সেটি ডিসপ্লে করবে এবং পরের ভ্যালুটি রিটার্ন করবে। আচ্ছা, এরপর আমি কোডটা কেটে দিলাম। তারপর আমি এখানে লিখলাম মেল, মেল সেমিকোলন দেওয়ার পর আমি অ্যাম দিলাম। অর্থাৎ আমি মেল দেখব যখন আমি, অর্থাৎ আমার ডাটাবেসে ঢুকবে অ্যাম। এরপর আমি ফিমেল দিলাম সেমিকোলন এফ। ওকে, যখন আমি মেলে সিলেক্ট করব তখন আমার এম টু এম ডাটাবেসে সেভ হবে এবং ফিমেল সিলেক্ট করলে অ্যাপ সেভ হবে। এরপর আর কিছু অপশন আছে এখানে। আচ্ছা, আপনার অপশনগুলো দেখে নেবেন। তা আমি একটুকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এরপর রান দিলাম। রান দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেক্সটি সিলেক্ট লিস্ট চলে আসছে। অর্থাৎ এখান থেকে আমি মেল সিলেক্ট করতে পারি অথবা ফিমেল সিলেক্ট করতে পারি। এইভাবে চাইলে আপনারা সিলেক্ট লিস্ট ইউজ করতে পারেন। এবার আমরা দেখব রেডিও বাটন কীভাবে ইউজ করতে হয়। আমি এখানে টাইপ দিয়েছিলাম সিলেক্ট লিস্ট, এটিকে যদি আমি রেডিও করে দিই, অর্থাৎ রেডিও গ্রুপ করে দিই, তাহলে আমার আউটপুট কী আসে আমি একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অপশান, মেল এবং ফিমেল। এখানে আরেকটি অপশান বেশি আসছে, অর্থাৎ এক্সট্রা আসছে। এটিকে রিমুভ করার জন্য আমি যেখানে আমার কোয়েরিতে লিখেছিলাম এর নিচে আমি এখানে দেখতে পাচ্ছি একটি অপশান ডিসপ্লে ভ্যালু নাল ভ্যালু, আমি নো করে দিব। এরপর সেভ দিলাম। সেভ দেওয়ার পর রান দিব। এরপর দেখতে পাচ্ছি অপশানটি চলে গেল। ওকে, এরপর আমি চাইলে মেল এবং ফিমেল দুইটিকে এক লাইনে নিয়ে আসতে পারি। এক লাইনে নিয়ে আসার জন্য, অর্থাৎ একটি রুতে নিয়ে আসার জন্য এখানে একটি অপশান আছে নাম্বার অফ কলাম। তো নাম্বার অফ কলাম আমি টু করে দিই। টু করে দেওয়ার পর আমি সেভ দিব। সেভ দেওয়ার পর রান। আমরা দেখতে পাচ্ছি এক লাইনে চলে আসছে। এরপর ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্টকে আমরা লব ইউজ করব। ডিপার্টমেন্টটি, অর্থাৎ আমার একটি ডিপার্টমেন্ট নামে টেবল আছে যেখান থেকে ডিপার্টমেন্টগুলো আমার এখানে শো করবে। এবং যখন আমি কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করব, ওই ডিপার্টমেন্টের আন্ডারে যে পেজগুলো থাকবে ওই পেজগুলো আমার পরের ফিল্ডে শো করবে। তো এটি করার জন্য প্রথমত আমার করতে হবে ডিপার্টমেন্ট এই স্টুডেন্ট ফিল্ডের সাথে, অর্থাৎ ডিপার্টমেন্ট ফিল্ডের সাথে ডিপার্টমেন্ট টেবিলের একটি রিলেশন করতে হবে। এটি করার জন্য আমি ডিপার্টমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিলেক্ট থেকে আমি দিলাম আমি পপ আপ লুপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে আসব। আমরা বলেছিলাম এখানে অনেকগুলো অপশান আছে, অর্থাৎ লিস্ট অফ ভ্যালুটা অনেকভাবে করা যায়। প্রথমে দেখেছিলাম স্ট্যাটিকভাবে, এবার দেখবো এসকিউএল কোয়েরির মাধ্যমে। তো এখানে প্রথমত আমি লিখলাম সিলেক্ট, তারপর ডিনেম, ডিনেমএস ডিসপ্লে ভ্যালু। অর্থাৎ আমি বলেছিলাম এখানে দুইটি, অর্থাৎ দুইটি ভ্যালুকে দেখাইতে হবে, একটি হচ্ছে ডিসপ্লে ভ্যালু, অন্যটি হচ্ছে রিটার্ন ভ্যালু। তো ডিনেমকে আমি প্রথমত ডিসপ্লে ভ্যালু করলাম, এরপর কমা দিলাম, এটিকে আবার আমি রিটার্ন করব। ডিনেমএস রিটার্ন করলাম, এখানে আমি ভ্যালু লিখলাম। এরপর ফ্রম টেবলের নাম, টেবলের নাম হচ্ছে, আচ্ছা টেবলের নামটা আমি একটু দেখে নিই, ডিপিটি, ডিইপিটি। ওকে, ডিইপিটি।
দিলাম, দেওয়ার পর আমি সেভ দিব, তারপর রান দিলাম। এখানে এবার দেখা যাক, আমি পাশে একটা অপশন দেখতে পাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অপশন, আমার ডিপার্টমেন্টগুলো চলে আসছে। অর্থাৎ আমার ডিপার্টমেন্ট টেবিলে এই ডিপার্টমেন্টগুলোই ছিল যা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি সিএসসি ক্লিক করলাম। সিএসসি ক্লিক করার পর আমার বেচে কিন্তু কোনো এফেক্ট আসেনি, কারণ আমি বেচ নিয়ে এখনও কাজ করিনি। এখন আমরা বেচ নিয়ে কাজ করব। বেচ নিয়ে কাজ করার জন্য বেচে আসব, সেমভাবে এটিকে আমরা সিলেক্ট লিস্ট করে দিব। ওকে, সিলেক্ট লিস্ট করলাম, এরপর নিচে আসব। এরপর এখান থেকে আমাদের কোয়েরিটা লিখতে হবে, এখানে লিখলাম সিলেক্ট সিলেক্ট বেজ অ্যাজ এ, অথবা আমি ডিসপ্লে ভ্যালু লিখতে পারি, অথবা আমার ইচ্ছে মতো যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারি। এ দিলাম, সেমভাবে আমি বেজ অ্যাজ বি দিলাম। অর্থাৎ এ মানে হচ্ছে ডিসপ্লে ভ্যালু, আর বি মানে হচ্ছে রিটার্ন ভ্যালু। ফ্রম টেবিলের নাম ডি ডিই পিটি, ওকে, হয়ার হয়ার ডিপার্টমেন্ট, এখানে এটির নাম হলো ডি নেম। ওকে, হয়ার ডিনেম ইকুয়াল, ডিনেম ইকুয়াল মানে হলো আমার ডিপার্টমেন্ট ইকুয়াল যে ডিপার্টমেন্টটি হবে, তাহলে আমার ডিপার্টমেন্টটি হবে আমার পি থ্রি ডিপার্টমেন্টে। অর্থাৎ আমি এই ফিল্ডে যে ডিপার্টমেন্ট দিব ওই ডিপার্টমেন্টের আন্ডারেই তো বেচ আসবে। সো আমার এই ডিপার্টমেন্টের নামটি কপি করে, অর্থাৎ ফিল্ডের নামটি কপি করে আমি কোয়েরিতে বসিয়ে দিচ্ছি। ওকে, দিলাম, আচ্ছা, দেওয়ার পর সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে আমি রান দিলাম। এবার আমি একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করি, এরপর আমার বেচ থেকে, আমার বেচে কিন্তু কোনো ভ্যালু আসেনি। না আসার কারণ হলো আমি এখান থেকে ক্যাসকেডিং লোপে, অর্থাৎ প্যারেন্ট আইটেমটি দিইনি। তো প্যারেন্ট আইটেম হবে ডিপার্টমেন্ট, দিলাম, এরপর সেভ। সেভ দেওয়ার পর রান। ওকে, এবার দেখা যাক, আমি একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, দিলাম সিএসসি। সিএসসি দেওয়ার পর একটি বেচ চলে আসছে, সিএসসি 1001। যদি আমি আরেকটি ডিপার্টমেন্ট সিলেক্ট করি, সিভিল করলাম, এরপর এখানে দেখতে পাচ্ছি সিবি 2311। আপনার চাইলে এভাবে কাজ করতে পারেন। এখানে আমি আজকে দেখালাম লোভ এবং লিস্ট, তারপর রেডিও গ্রুপ নিয়ে কীভাবে কাজ করতে হয়। এটি খুবই ইম্পর্ট্যান্ট, যখন আপনি কোনো ফর্ম নিয়ে কাজ করবেন অবশ্যই এই বিষয়গুলো আপনাকে, এগুলো নিয়ে আপনাকে কাজ করতেই হবে। তো আপনারা বেশি করে প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।